ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন বিদ্যুৎ দপ্তরে যে পশ্চিমবঙ্গে কর্মী নিয়োগ করা হচ্ছে তার যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন অ্যাডভার্টাইজ নম্বর নোটিফিকেশান নম্বর দেওয়া আছে এবং বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জবের নোটিফিকেশন পেতে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরের কর্মী নিয়োগ করা হচ্ছে তার বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো এঙ্গেজমেন্ট অফ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস আইটিআই ট্রেনিং ফর দ্য পিরিয়ড চব্বিশ পঁচিশ অ্যাজ পার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুসারে এখানে যে অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস আইটিআই পদে নিয়োগ হবে তার জন্য সাতষট্টি জনকে নিয়োগ করা হবে সাতষট্টি জন নিয়োগ হবে মাধ্যমিক পাস থাকতে হবে আপনাদেরকে সেই সাথে আপনাদের আইটিআই যে কোনো ট্রেডে আপনাদেরকে থাকতে হবে যেমন ওয়ারম্যান এবং ইলেকট্রিশিয়ান এই দুটির মধ্যে একটি আপনাদেরকে অবশ্যই ট্রেড পাস করে থাকতে হবে দু বছরের মধ্যে বছরের যেমন আপনার ডিউরেশন থাকে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস আইটিআই পদের জন্য সাতষট্টি ভ্যাকেন্সি মাধ্যমিক পাস সাথে এনসিবিটি ইউনিভার্সিটি অনুসারে আইটিআই পাস করে থাকতে হবে ওয়ারম্যান বা ইলেকট্রিশিয়ান যারা দু হাজার একুশ বাইশ তেইশ সালে আইটিআই পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন এখানে এবং আবেদনের জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এখানে যে রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশন আমি দেখিয়ে দিচ্ছি টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস আইটিআই পদের জন্য সাতষট্টি ভ্যাকেন্সি জেনারেলদের জন্য উনচল্লিশটি এসসির জন্য তেরোটি এসটির জন্য তিনটি ও বিসি এ সাতটি ও বিসি বি পাঁচটি টোটাল সাতষট্টি ভ্যাকেন্সি আছে এখানে যে বয়স চেয়েছে সে বয়স হচ্ছে আঠেরো বছর থেকে এক এক দুহাজার চব্বিশ অনুসারে আঠেরো বছর বয়স আপনার অবশ্যই হওয়া চাই স্টাইপেন্ড পেয়ে যাবেন স্টাইপেন্ড পেয়ে যাবেন সাত হাজার সাতশো টাকা প্রতি মাসে এবং আপনাদের যে ট্রেনিং পিরিয়ড চলবে সেই ট্রেনিং পিরিয়ড হচ্ছে আপনার সোম থেকে শুক্র দশটা থেকে সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত লাঞ্চ ব্রেক থাকবে দেড়টা থেকে দুটো অবধি এবং শনিবার রবিবার ছুটি থাকবে এবং আপনি যে ছুটি নিতে পারবেন ক্যাজুয়াল লিভ হচ্ছে চোদ্দোটা নিতে পারবেন মেডিকেল লিভ নিতে পারবেন দশটি এক্সট্রা অর্ডিনারি লিভ যদি কোম্পানি দিয়ে থাকে কোম্পানির রোজ থাকে তাহলে আপনি নিতে পারবেন কি আবেদনের জন্য এই ওয়েবসাইটে যেতে হবে পোর্টাল ডল অ্যাপ পোর্টাল ডট অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন আবেদনপত্র শুরু হচ্ছে সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশে আবেদনপত্র শুরু হচ্ছে আবেদনপত্র শেষ হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিকেল চারটের মধ্যে সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিকেল চারটার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন যারা যারা আবেদন করবেন তাদের সুবিধার্থে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন সাথে আইটিআই যে কোনো ট্রেডে আপনি যদি পাস করে থাকেন তাহলে এই আপডেট এই পদে আপনি আবেদন করে দিতে পারেন খুব সহজেই এখন অবধি যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন